প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো লাল কাঁঠালের মাতৃ গাছ এবং বাল্টি সেটআপ গাছ, একবারে ঝাঁকড়া, একটা একটা গাছে প্রায় 100 থেকে 150 ডাল পালা আছে, সেই চারাগুলোই আপনাদেরকে ইনশাল্লাহ আজকে দেখাবো। এবং ভালো গুণগত মানসম্পন্ন বা আপনি কতদিনে কাঁঠাল পাবেন, আসলে লাল কাঁঠাল খেতে কেমন, লাল কাঁঠাল ভিতরে কেমন, এগুলো আমাদের অনেকে জানে না। আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে চোখ রাখুন, আর যারা ছাদ বাগান বা বাড়ির আঙিনায় গাছ লাগাবেন বা বাগান করবেন তাদের জন্য আকর্ষণীয় অফার রয়েছে। তারা যদি যারা ছাদ বাগানে লাগাবেন তারা যদি এমন সাইজের ঝাঁকড়া চারা নেন তাহলে নিতে পারেন। একবারে রেডিমেড গাছ দেখতে পাচ্ছেন, ডালপালার কোনো অভাব নাই, গাছগুলো দেখেন কত সুন্দর ঝাঁকড়া। এবার যদি এই গাছটা দেখেন, এই গাছটায় ডালপালার কোনো অভাব নাই, গাছ দেখতে পাচ্ছেন, যে গাছটা আপনার পছন্দ ওই গাছটা স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখনই দিয়ে দেন, দিয়ে সেই আকর্ষণীয় পছন্দের সেই গাছটি আপনারা মার্ক করে এখনই আপনারা নিতে পারেন। এটা সেই ভিয়েতনামের লাল কাঁঠাল, যারা লাল কাঁঠালের চারা খুঁজছেন এরকম ঝাঁকড়া। ডালপালা যদি দেখেন, ডালপালার বলো অভাব নাই, ইনশাল্লাহ প্রচুর ডালপালা, একটি একটি গাছ একবারে ছাতির মতন গোলাকার। যারা এমন সাইজের গাছ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। তারপরেও এদিকে দেখেন, এই গাছটাও অনেক ডালপালা, অনেক ঝাঁকড়া, ডালপালার কোনো অভাব নাই, দেখতে পাচ্ছেন প্রচুর ডাল, প্রচুর পাতা এবং সতেজ চকচক করছে। এবং দেখেন 20 লিটারের বালটি আমরা সেট আপ করেছি, একদম সার, কীটনাশক, তারপরে হচ্ছে জৈব সারটার যা বিরুদ্ধে সব কিছু দিয়ে আমাদের এই গাছটা একবারে সেট আপ করা, যে আপনি নিয়ে যে এইভাবে যদি রাখেন তাহলে এইভাবেই কাঁঠাল পাবেন। এটা সেই বারো মাসি না, এটা আছে লাল কাঁঠাল, ভিয়েতনামের লাল কাঁঠাল। যারা ভিয়েতনামের লাল কাঁঠাল চেনেন না তারা আজকে চিনে নেন। এর পাতাগুলো হবে খাটো খাটো গোলাকার এবং পাতার শিরে হবে হালকা লালচে বরণের, যারা এরকম ছোটো ছোটো পাতা হবে এবং গোল গোল। এটা হচ্ছে লাল কাঁঠাল, লাল কাঁঠালের আমাদের এদিকে আরও চারা আছে, এটা দেখেন, এই চারাটাও দেখেন কত সুন্দর, আর ডালপালা বৈশিষ্ট্য এবং অনেক ডালপালা আছে ঝাঁকড়া। যার যে চারাটা পছন্দ হয় সেই চারাটা স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের মোবাইলে পাঠাই দেন, আপনার সেই কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনারা পেয়ে যাবেন। আসলে বাংলাদেশে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, কাঁঠালের বিকল্প অন্য ফল যদি হতো তাহলে জাতীয় ফল হতো না, কারণ কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। অনেকে সিজনে কাঁঠাল খেতে চান না, অন সিজনে শীতের সময় অনেকে কাঁঠাল খেতে ভালোবাসেন, বা আমরা শীতে কাঁঠাল পাবো কোথায়, শীতে তো আমাদের কাঁঠাল পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে শুধু সিজনালি আমরা কাঁঠাল পেয়ে থাকি, আর আমরা এখন কাঁঠাল নিয়ে কাজ করছি, বারো মাসি কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনামের পিঙ্ক কাঁঠাল, তারপরে গামলেস, তারপরে কামকট চিনি, এইসব কাঁঠাল নিয়েই বলে আমরা কাজ করে থাকছি। এবং ডালপালা বিশিষ্ট যে কাঁঠালগুলো আছে আমাদের কাছে একবারে ঝাঁকড়া, ছাতির মতন গোলাকার, দেখতে পাচ্ছেন সব ছাদের মতন গোলাকার চারাগুলো, প্রচুর ডালপালা আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন ডালপালার অভাব নাই, প্রচুর ডালপালা ঝাঁকড়া গাছের, প্রত্যেকটি গাছই গুণগত মান সম্পন্ন এবং দেখতে বলো অনেক সুন্দর, দেখেন প্রত্যেকটি গাছই বলো আকর্ষণীয় চমৎকার দেখতে, যার কারণে আমরা বাংলাদেশে, আমি যে কথাটি বলছিলাম যে আমরা অনেকেই গরমে কাঁঠাল খেতে চাই না, কেন আমাদের গরমে কাঁঠাল খেতে গেলে যে সমস্যাগুলো হয় আছে, অনেকের দেখা গেল যে গরমে কাঁঠাল খেলে স্ট্রোক বা হচ্ছে গরমে অন্তিরক্ত, গরমের কারণে খেতে চাই না। আর আমরা যদি শীতকালে কাঁঠাল পাই, শীতকালে বলো আমরা কাঁঠাল পাচ্ছি, যেরকম বারো মাসি পিঙ্ক কাঁঠালের, তারপরে বা সবুজ কাঁঠাল, তারপরে গামলেস কাঁঠাল, তারপরে হচ্ছে আপনার কামকট চিনি বারো মাসি, এগুলো যদি আপনারা লাগান বারো মাস কাঁঠাল পাবেন। তা এই লাল কাঁঠাল আমার জানা মতে একবারই আমরা ফল পেয়েছি, এখনও বারো মাস যদি ফল না আসা পর্যন্ত এখনও আমরা বলতে পারবো না। আমরা কয়েকটা জায়গায় দেখেছি এটা ভিতরে লাল হচ্ছে, বাইরে লাল হচ্ছে না, এটা ভিতরে লাল হবে, টকটকে লাল, বাইরে লাল হচ্ছে না, যারা ওপরে লাল বলে বিক্রি করে আসলে এটা ওপরে লাল হবে না, এটা ভিতরে লাল হবে। আর যারা এরকম সুন্দর ঝাঁকড়া কোয়ালিটির গাছ নিতে চাচ্ছেন তারা সরাসরি ভিডিও কলে দেখে শুনে বিস্তারিত জেনে আপনারা নিতে পারেন। প্রত্যেকটি চারা 20 লিটারের বাল্টি সেট আপ গাছ,
যারা যেই সাইজের গাছটা নেবেন ওই সাইজের গাছটাই আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের মোবাইলে পাঠাই দিলে আমরা বলো আপনাদের জন্য পাঠাই দেব। আর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি 64টা জেলায় বলো আমরা চারা পাঠাই থাকি, 64টির জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে চারা পাঠাই। যদি আপনি একটা গাছ নেন, একটা গাছের দাম যদি 2000 টাকা হয় তাহলে আপনাকে অগ্রিম আগে 1000 টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা চারা হাতে পাওয়ার পরে দিতে হবে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে চারা দেই না। কেন দেই না আমি বলি, অনেকে আমাদের চারা পাঠানোর পরে চারা রিসিভ করে না, চারা ব্যাক আসে, একবার যাওয়া একবার আসা হলে চারার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না। কেউ যদি বিশ্বাস যাদের হবে তারা হৃদয় ভাই থেকে চারা কিনবে, না যাদের বিশ্বাস হবে না তারা হৃদয় ভাই থেকে চারা কেনার দরকার নাই। কেননা অনেকে আমাদের বলো ফুল টাকা পেমেন্ট করে দেয়, এই যে কালকে একটা গাড়ি দিলাম লামা বান্দরবনে 1 লাখ টাকা আগে পাঠাই দিয়েছে, তাহলে তারা 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা চারা নিয়েছে আগে পাঠাইছে, আপনি 100, 2000 টাকা 3000 টাকা পাঠাইতে আপনারা ভয় পান। এই জন্যই বলি যে যদি যারা ভয় পান তারা আমাদের নার্সারিতে আসেন, এসে সরাসরি আমাদের গাছগুলো দেখেন, এই চারাগুলো এসে দেখে শুনে তারপরে নিতে পারেন। কেননা আমরা চাচ্ছি বাংলাদেশের আবহাওয়াতে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা 64টা জেলাতে আমরা এই চারাগুলো আমরা পৌঁছাই দিতে চাই। বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো শহর আমরা চারাগুলো দিতে চাচ্ছি। যারা হচ্ছে এই সাইজের চারাগুলো নেবেন, এই চারাটাও দেখেন একটু ভালো করে, এই চারাটা দেখেন অনেক সুন্দর ঝাঁকালো। আগে বেশ কিছু চারা ছিল এসছে ঝাঁকড়া, সে চারাগুলো আগের ভিডিও যারা দেখেছিলেন তারা কিনে নিয়েছে, এখন এই কোয়ালিটি চারাগুলো আছে। যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, যাদের ভালো লাগছে তারা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আশা করি আপনারা আপনাদের পছন্দ সেই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি আর অনেক বড় করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। সেই পর্যন্ত আমরা আপনাদের সাথেই থাকবো বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।